الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم وهو شهر المعاصاة وهو شهر يزاد فيه رزق المؤمن من فطر فيه صائما كان له مثل أجره ومن أشبع صائما سقاه الله من حوضه لا يظمأ حتى يدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام بزرگان محترم اللہ رب العالمین دعایا کرے আমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, রোজা রাখাকে সহজ করে দিয়েছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, সহজ করে দিয়েছেন। তাহলে এতক্ষণ মানুষ পারত না। ডায়াবেটিস রোগীরা তো একজনও পারত না, তাদের 3 ঘন্টা বরবর খাইতে হয়, এত লম্বা 15-16 ঘন্টা কেমন না খেয়ে থাকে। একমাত্র আল্লাহর মেহরবানি, আল্লাহ মেহরবানি, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আমরা নিজের বুদ্ধিতে বিদ্যা বুদ্ধিতে কিছুই করতে পারি, যতটুক হয় আল্লাহ তৌফিকে হয়, যতটুক আমরা টুকটাক করি মূলত আল্লাহ আমাদের দিয়ে করাই দেন। যে চায় তাকে আল্লাহ এই নেয়ামত দেন, অনেকে চায় না, এগুলো ধার ধার করে, অনেকে তামাশা নিয়ে ব্যস্ত থাকে। আসার সময় দেখলাম এই মাঠের মধ্যে কত রকম হামি দাবি বানাইতেছে। ঈদ আসতেছে না, ঈদ উপলক্ষে এসব নাচ গান করে, নাগরদোলা করে তারা ইনকাম করবে। তাদের জন্য কি ঈদ? ঈদ তো যারা 30টা রোজা ঠিক মতো রাখতে পেরেছে তাদের জন্য ঈদ, ঈদুল ফিতর সবার জন্য না। তো আমাদের এই মসজিদ অন্য মসজিদ থেকে একটু ভিন্ন আছে। এখানে ওয়াজ মাহফিল হয় না, এখানে হয় মাসআলা মাসাইল, যেটা আমাদের আমল করতে কাজে লাগবে, আমল করতে সেইগুলো বলে দেওয়া হয়। আমরা সারা জীবন মুসল্লিরা জাহেল থেকে দেবে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ,
কোনটাতে আল্লাহ খুশি কোনটাতে খুশি না বুঝবে কেমনে? এটা ভিন্ন মসজিদ। কথাটা এই জন্য বললাম, এইমাত্র আমার কানে আসছে দোতলায় 10 দিনের জামাত হয়, তারা 10 দিনে খতম করবে। সেখানে কে বা কারা, সম্ভবত কমিটির কেউ না, উনি সবার কাছে আবেদন করেন হাফেজ সাহেবদের কিছু দিতে হবে। তারা কত কষ্ট করতেছে, এক হয়ে কালেকশন করবে। এই ছোট্ট কলবের মধ্যে কোরআনটা কে দিছে? আল্লাহ দিছে। সেই আল্লাহ হাফেজ সাহেবদের দায়িত্ব দিছে, তুমি আমার সন্তুষ্টির জন্য আমার বান্দাকে শোনাও, আমার বান্দাকে শোনাও, তোমাকে ইজ্জতের সাথে কিভাবে পালতে হবে আমি রব্বুল আলামিন জানি, ইজ্জতের সাথে তোমাকে কিভাবে পালতে হবে আমি জানি। আমি একবার বয়ান করতেছিলাম গণভবন মসজিদে, তো আলোচনা এই মাসলা আসছে, ফরজ নামাজের ইমামতি করে টাকা নেওয়া জায়েজ, চারু মাজহাবে জায়েজ, কিন্তু সুন্নত নামাজের ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নেই, টাকার লেনদেন করা নাজায়েজ, একদম নাজায়েজ, এমনকি আমরা তারাবিটাও নষ্ট হয়ে যেতে পারে। হাফেজ সাহেব ইয়াদ রাখার জন্য পড়বে, তার উদ্দেশ্য ইয়াদ রাখা, তার পিছনে লোকজন দাঁড়ায় যাবে, তো ফায়দা তো হাফেজ সাহেবের, তার ইয়াদ ঠিক থাকবে। এই জন্য কোন কোন মসজিদে হাফেজ সাহেবরা মুসাল্লিদেরকে মিষ্টিমুখ করে, তাবারুক দেয়, আপনারা এত কষ্ট করে আমার পিছনে রয়েছেন, চলেন আপনাদের জন্য এটা। সে বুঝছে ফায়দা তো আমার, আমার ইয়াদ থাকতেছে, সারা বছর বেশি পড়তে পারে না, এই রমজান এলে পড়ার মাস। তো যাই হোক, বলতেছিলাম সুন্নত নামাজের ইমামতি করে পয়সা দেওয়াও না জায়েজ, নেওয়াও না জায়েজ, এবং দাঁড়ায় এলান করা হাফেজ সাহেবদেরকে দিতে হবে এটাও না জায়েজ। কতটুক জায়েজ, মসজিদ ফান্ডের জন্য চাইতে পারেন, মসজিদের একটা ফান্ড আছে না, যেহেতু রমজানে খরচ বেশি, এসি কত লম্বা টাইম চলে, হ্যাঁ অনেক লম্বা টাইম চলে, তো বিল বেড়ে দেবে না। এছাড়া এই রমজান মাসে বা ঈদ উপলক্ষে কমিটি পক্ষ থেকে যারা স্টাফ আছে তাদেরকে কিছু না কিছু বোনাস দেওয়া হয়, তাদের তো বাচ্চা কাচ্চা আছে, বেতন তো খানাতেই চলে যায়, কিছু বোনাস দেওয়া হয়। এরকম অনেকগুলো খরচ আছে যেগুলো অন্য সময় নেই, এই জন্য মসজিদ ফান্ডে আপনারা দিবেন, তাতে এই ধরনের যতগুলো প্রয়োজন আছে এগুলো কমিটি পুরা করতে পারে, টাকা আসলে না আপনারা দিবেন।
তো মসজিদ ফান্ডের জন্য কালেকশন করা যাবে, চাওয়াও যাবে, দেওয়াও যাবে, দিলেও গোনা নেই, চাইলেও গোনা নেই, এটা ঠিক আছে। মসজিদ ফান্ড রইল হাফেজ সাহেবরা, তাদের পিছনে পড়লাম এক মাস তারাবি, এদের জন্য তো মায়া লাগে, ঠিক আছে। যার যার মায়া লাগে তারা নিজের পকেট থেকে হাফেজ সাহেবদেরকে হাদিয়া দেন, খতমের দিন না, আগে বা পরে, আগে বা পরে হাদিয়া দেন, হুজুর আপনাকে মহব্বত করি, এই 1000 টাকা আমার পক্ষ থেকে হাদিয়া। 1000 টাকা কি হাদিয়া? যাকে দিচ্ছেন সে যদি আপনাকে না চিনে, আপনার চেহারা না দেখে, কার জন্য দোয়া করবে? এই জন্য যারটা সে দিবে। হাদিয়া কি কোনো সরমের জিনিস? সরমের জিনিস ভালো, যার যখন সুযোগ হয় সে নিজের পকেট থেকে দিবে। এটাকে কোন মাজহাবে নিষেধ করে নাই, কিন্তু খতমের দিন দিলে আপনি যাই নিয়ত করেন ওটা আপনি খতমের বিনিময়ে দিলেন, খতমের নিয়ত কাজে লাগবে না। সব জায়গায় নিয়ত কাজে লাগে না। বউরে তালাক দিছে কি ব্যাপার? ভয় দেখানোর জন্য, আরে তালাক তো পড়ে গেছে, তালাক কি হয়েছে? আপনি তো কইলেন আমার তালাক দেওয়ার নিয়ত না, আমি ভয় দেখানোর জন্য কইছি। এতে কোনো কাজ হবে, কোনো কাজ হবে না, তালাক পড়ে যাবে। খতমের দিন দিলে ওটা তারাবির বিনিময় হয়ে যায়, তখন দেওয়াও না যায়, হাফেজ সাহেবদের নেওয়াও না যায়, আর আপনার তারাবিও বাতিল হয়ে যেতে পারে, আল্লাহ হেফাজত করুক, বাতিল হয়ে যেতে। এই বিষয়গুলো আমি তো এত বছর ধরে বলতেছি, 2-1 বছর না, অনেক বছর ধরে এই মশলাগুলো বলতেছি, কিন্তু আমার দুঃখ লাগলো এখনো আপনারা অনেকে মশলাগুলো বোঝেন নাই, তারা ওই এলান করে হাউস শব্দের কিছু করতে হবে। এত আপনার দরদ আপনি দেন, হাদিয়া দেন, ওদেরকে কয়ে তো দরদ সৃষ্টি করার দরকার নেই, যার মনে চায় সে দিবে। এই হলো মাসলি, সামনের থেকে খেয়াল করবেন, চাওয়া চাই নেই, তারাবির জন্য কোনো চাওয়া নেই, কোনো খাতা খোলা নেই, বাস হাফেজ সাহেবদের নিয়ত থাকবে আমি আমার রেয়াত পাক্কা করার জন্য পড়তেছি, আল্লাহকে শুনাইবার জন্য পড়তেছি। মুসল্লিরা আল্লাহর রাস্তায় পড়ব, যদি কারো মহব্বত লাগে সে ব্যক্তিগত হাদিয়া দিবে, তার তৌফিক অনুযায়ী ব্যক্তিগত হাদিয়া দিবে। শহরে মাশাআল্লাহ অনেকেই পয়সাওয়ালা, কিন্তু গ্রাম না, গ্রামে অধিকাংশ হল মরা গরিব আর 2-4 জনের পয়সা রোজা আছে, তো শহর অধিকাংশের কাছে পয়সা আছে। আপনি দেন হাদিয়া দেন, 500 টাকা দেন, 1000 টাকা দেন, 5000 টাকা দেন। তো গণভবন মসজিদে আমি এই মশলাটা বলছিলাম, আমার বয়নের পরে হাফেজ সাহেব দাঁড়াই বলল যে হুজুর যে মশলা বললেন এটা তো আমাদের জানা ছিল না, এটা কাদের না যায়, চারু মাজাবে না যায়, এটা আমরা জানতাম না। আজকে যখন জানতে পারলাম তো আমি ঘোষণা করতেছি আমি তারাবির বাবদ কোনো টাকা আপনাদের থেকে নিব না। হাফেজ সাহেব নিজে আমার সামনে দাঁড়ায়
সব মুসল্লিদের লক্ষ্য করে ঘোষণা দিয়েছে। তারাবির টাকা উঠানো হয় নাই, তো কোন একজন মুসাল্লি উনি ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে যে হাবিব সাহেবের আর্থিক পজিশন কি, আর্থিক পজিশন কি? বললো না আর্থিক পজিশন তো ভালো না, আর্থিক পজিশন যাদের ভালো তাদের ছেলে ফেলে কি আসে নাকি মাদ্রাসা আসে? হ্যাঁ আসে না তো তারা, তারা এটাকে কি মনে করে আল্লাহ জানে। যেটা লন্ডন তে আসছে ওটার খুব দাম, আর যেটা লহে মাহফুজ থেকে আসছে এটার কি নেই। লহে মাহফুজ থেকে জিব্রাইলের মাধ্যমে আমাদের নবীর উপর নাজিল হয়েছে, এটা বেশি দামি না? কিন্তু ওই ইংরেজরা শিখাই দিয়ে গেছে মাদ্রাসা ফকিরা ফকিরা বিদ্যা, এই একটা শিখাই দিয়ে গেছে বাস এটা মুখস্ত হয়ে গেছে, গলত ভুল শিখাই দিয়ে গেছে, আমাদেরকে ভুল শিখেছে। এটা ফকিরা না, এটা অসাধারণ পড়া। মাদ্রাসাটা কি অসাধারণ, লহে মাহফুজ। আর স্কুল কলেজ ভার্সিটিতে যা পড়ে সব সাধারণ, সাধারণ বোঝেন না, ওই রিক্সা চালক আর কি, এগুলো পড়ে তার তৈরি হয়। হ্যাঁ ওর যা মর্তবা রিক্সাওয়ালার ওই মর্তবা, একটা ডাক্তার ইঞ্জিনিয়ার যে মর্তবা একজন রিক্সাওয়ালার এই মর্তবা, সাধারণ পড়ছে সে, সাধারণ জিনিসের কি দাম আছে, অসাধারণ লাগবে এটা বুঝতে চেষ্টা করে কি কইতেছে। পড়া কোনটা মুসলমানদের পড়া কোনটা, শিক্ষা জাতির মেরুদণ্ড, সেটা তো কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। যাই হোক ঘটনা বলতেছিলাম, ইমাম সাহেব বলল অবস্থা অত ভালো না, এক মাদ্রাসায় পড়ে ছাত্র, তো ওই লোকটা বলল যে আমি প্রত্যেক মাসে ওর হাত খরচের জন্য 1000 টাকা দিব, প্রত্যেক মাসে দিব, চলতে থাকবে। তাহলে এই দেশে টাকা না নেওয়ার এলান করলো, কালেকশন বন্ধ হয়ে গেল, তো ওই হাবিব সাহেবকে কি আল্লাহ মাহরুম করছে? হ্যাঁ ওরম তো একজন নিয়ত করে নেই, আরো লোকজন নিয়ত করছে, ঠিক আছে আমরা তারাবির টাকা দিব না। হাবিব সাহেব মানুষ, মাদ্রাসায় পড়ে, তার নাস্তা পানির খরচ আছে না, তেল সাবানের খরচ আছে না, ওই বাবা আমরা দিব। একজন তো তো পাইলে 12,000 টাকা, একজন থেকে পাইলে 12,000 টাকা, আর আরো তো অনেকে দিছে তারাবির বিনিময় না, সে পড়াশোনা করতেছে পড়াশোনার খরচ দিচ্ছে। তো দেখেন আপনার তারাবিও পুরাপুরি চপ পেয়ে গেলেন, আবার একজন তালেব এলমকে হাফেজে কোরআন তার খেদমত করার সব পেয়ে গেলেন, খেদমত করা, এটা খেদমত করা উচিত। আল্লাহ মাল কেন দিছে? তিন পাড়ায় একটা আয়াত আছে, তিন পাড়ায় তৃতীয় পাড়ায় লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা যারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া। দেখছেন আল্লাহ নিজে জাহেল কইছে, কোরআন হাদিসের এলেম শিখবেন না, আপনি যত বড় পণ্ডিত হন আপনি কি? এটা কোন আলেমে বলেনি, এটা আল্লাহ কইছে, ওর জাহেল কে কইছে? ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া,
মিনাত তাআফফুফ। এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ হলো যে কিছু আল্লাহর বান্দা আছে যারা দিনের কাজে আবদ্ধ হয়ে গেছে, দুনিয়া কামানোর জন্য তাদের হাতে সময় নেই, তাদের সারাদিন ওই দিনের কাজ। একটা হাফেজ যে হেফজখানা পড়ায় রাত 4টায় আরম্ভ করে রাত 10টা পর্যন্ত পড়ায়, হাফেজ কেমনে হয়? এই লোকটা দোকানদারি করবে কখন? হ্যাঁ, কোন মিল ফ্যাক্টরিতে চাকরি করবো কখন? এর ডিউটি রাত 4টার থেকে রাত 10টা পর্যন্ত, বুঝলেন? এটা আল্লাহ করতেছে। তারা আল্লাহ রাস্তায় বন্দী হয়ে গেছে, আবদ্ধ হয়ে গেছে, অর্থাৎ দিনের কাজ নিয়ে ব্যস্ত আছে। তারা জমিনে রেজেকের জন্য মেহনত করার সুযোগ পায় না, পারে না, তা না, একটা ব্যবসা করতে পারে না। হ্যাঁ, আজকাল তো ব্যবসা লোকেরা বানায় না, কারো দেওয়া লাগে না, পিঠে একটা ব্যাগ নিয়ে হ্যাঁ বিভিন্ন লোকের অর্ডার নেয়, পোষায় দেয়, টাকা পেয়ে যায়। ওরা কে চাকরি দিছে? চাকরি তো দেওয়া লাগে না, ও তো কিছু না করতে পারতো, কিন্তু তার কাছে টাইম নেই। ও যদি এইগুলো করতে যায় তাহলে আর হাফেজ তৈরি হবে না, মৌলানা তৈরি হবে না, মুফতি তৈরি হবে না, ওর পুরা ঘন্টা ওই ছাত্রের পিছনে দিতে হবে। তাই করতেছে জমিনে মেহনত করার রেজেকের জন্য তার সময় নেই, সুযোগ নেই, আল্লাহ নিজে সুযোগ নেই, পারে না, তা না, পারে দোকান চালাইতে পারে, সময় নেই। তারপর বলতেছে এই লোকগুলোকে জাহেলরা ধনী মনে করে, কারণ কারো কাছে হাত বাড়ায় না, কারো কাছে হাত বাড়ায় না, এই জন্য কি মনে করে? ইয়াহসাবুহুমুল, ইয়াহসাবু মানে মনে করা, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, গনি মানে ধনী, গনি মানে ধনী আরবিতে, সেই গনির বহুবচন আগনিয়া। গনির বহুবচন কি? তো জাহেলরা তাদেরকে ধনী মনে করে, কেন? মিনা তাআফফুফ, তারা হাত পাতে না, কারো কাছে যায় নিজের জরুরত পেশ করে না, ভাই এটা আমার জরুরত, আমাকে একটু সাহায্য করে, এরকম ভিক্ষা করে না তারা। এই সব কিছু আল্লাহ বলে দিছে। তো এই আয়াতে তাফসিরে লিখছে এই টাইপের লোকরে খুঁজে খুঁজে যদি দেওয়া হয় তো যত রকম দান আমরা করি সর্বোত্তম দান এটা, সর্বোত্তম। আপনি এই আয়াতে তাফসির দেখেন সর্বোত্তম দান। হাফেজ সাহেবরা কি এর মধ্যে পড়ে না? হ্যাঁ পড়ে। তাহলে আপনি ব্যক্তিগত হাদিয়া দেন খতমের দিন ছাড়া, আগে বা পরে ব্যক্তিগত হাদিয়া দেন। তাহলে এই টাইপের লোকদের কি করা হলো? খেদমত করা হলো, আপনি বিশাল সব পেয়ে গেলেন। কিন্তু মানুষরা আল্লাহদের পথ দেখাইছে, এই পথে আসতে চায় না তারা। ওই আগের যুগে কি গলত তরিকা ছিল, আলেম ওলামা ছিল না, মুফতি ছিল না, বহু গলত তরিকা চালু হয়ে গেছে, ওইগুলো তারা পছন্দ করে। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই
এক এলাকায় গেছেন ওয়াজ করতে, ওয়াজ করতে গেছেন, ওয়াজ করছেন, ওয়াজ করার পরে ওই গ্রামের যে সর্দার সে কিছু টাকা ওনার কাছে পেশ করছে, হুজুর এটা আপনার জন্য হাদিয়া, আপনার জন্য হাদিয়া। হাদিয়া উনি বললেন, উনি বললেন যে হাদিয়া তো গোপনে দিতে হয়, উনি প্রকাশ্যে দিচ্ছেন। দুই নম্বর, আমি এখন ওয়াজ করছি, ওয়াজের কত বিনিময় হয় না, ওয়াজের কোনো বিনিময় হয় না, পথ খরচ দিতে পারেন। তো আপনি এখন যখন নাকি হাদিয়া দিচ্ছেন, এটা হাদিয়া হবে না, এটা ওয়াজের বিনিময়, এটা হাদিয়া হবে না, কি হবে? ওয়াজের বিনিময় দেওয়া যায় নাই। আর আজকাল তো চুক্তি করে আনতেছে, আজকাল চুক্তি করে আনতেছে বক্তা, এতে কি দিন কায়েম হবে? হ্যাঁ, টেলিভিশন দেখে ওই দিন, আর টেলিভিশন না দেখে ওই বক্তার বিভিন্ন কবিতা গায়, গান গায়, রবি ঠাকুরের গান গায়, এগুলো লাভটা কি হল? কি মশলা জানলেন আপনি? আপনার ইমানের কি উন্নতি হলো? আপনার নামাজের কোন ভুলটা সহি হলো? রোজার কোন ভুলটা সহি হলো? কিচ্ছু তো হলো না। আপনি 50,000-70,000 কন্ট্যাক্ট করে বক্তা আনতেছেন, এইগুলো হলো ধর্ম ব্যবসা, একে বলে ধর্ম ব্যবসা। আমাদের নেতারা যে ইলেকশনের সময় খুব দোয়া করে, সেটা ছবি আকারে চাপা, হ্যাঁ, এটাও কিন্তু ধর্ম ব্যবসা। উনি সারা বছর ধর্মের কিছুই করেন না, আর ইলেকশন আসলে মোনাজাত দেন, এটা কি ধর্ম ব্যবসা? এটাও যায়, মানুষকে ধোকা দেওয়া হয়, মানুষকে ধোকা দেওয়া হয়। এই যে বর্তমান যে প্রচলিত মিলাদ, ইয়া নবী সারাই মালাইকা, হ্যাঁ, এটা তো নবীদের এতেকালে 600 বছর পরে এক ভণ্ড আলেম ওই বাদশাকে খুশি করার জন্য, জনগণকে খুশি করার জন্য বানাইছিল, সে মাথা খাটায় মিলাদটা বানাইছে। মাথা খাটাই বানাইলে কি ইবাদত হয়? মাথা খাটাই বানাইলে ইবাদত হয়? ইবাদত আল্লাহ লহে মাহফুজে নাজেল করতে হয় যে এটা আমার বিধান, এটা করো, এটা করো না, সেটাই ইবাদত। কিন্তু এই লোকটাতে এই ভণ্ড আলেম সেদিন মিলাদ আবিষ্কার করলো, হ্যাঁ, এই সেখান থেকে মিলাদ শুরু হয়েছে, এখনো আপনারা অনেকে পড়তেছেন। কিন্তু এরা কোনো কিচ্ছু না, শরিয়তের সাথে এর কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। ওই বাচ্চার নাম ছিল মুজাফফর উদ্দিন, মুজাফফর উদ্দিন। সেখান থেকে নবীদের এতেকালে 600 বছর পর এটা আবিষ্কার হয়েছে। এই জন্য আমরা বলি মিলাদ পড়লে পড়েন, সহি মিলাদ পড়েন। সহি মিলাদ কি? একটু তেলাওয়াত করলেন, এক রুকু তেলাওয়াত করে দিলেন, সবাইকে বললেন আপনারা যার যার মতো করে দুরূদ শরীফ পড়েন। কি পড়েন? দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফ যারটা সে পড়ল, পড়ার পরে উনি দোয়া করে দিলেন, কোন জিলাপিও নেই, কিছুই নেই। এ হলো সহি মিলাদ, এ হলো কি? সহি মিলাদ পড়েন। আপনি এতেকালে 600 বছর পরে যে মিলাদ আবিষ্কার হয়েছে এটা পড়েন কেন? সব হবে ইয়া নবী পড়া হয়, এর শব্দ গলত, অর্থ গলত, সব গলত। অর্থাৎ ওই লোকটা আরবি গ্রামার জানতো না, আরবি গ্রামার জানত না।
আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। তে রমজান সম্পর্কে বলা হয়েছে আহুয়া শাহরুল মুআসাত, আহুয়া শাহরুল মুআসাত, এটা হলো সমবেদনা জানানোর মাস, সমবেদনা, হামদর্দি, একই কথা। কাজে এই মাসে গরিব আত্মীয় স্বজন, গরিব প্রতিবেশী, হ্যাঁ, বা দিনের খেদমতে আছে, পয়সা কড়ি নেই, এরকম এইগুলো খুঁজতে হবে। সমবেদনার মাস, নবীজিত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটুক বলে ছেড়ে দিয়েছেন, কিন্তু ওর বাকিটা আপনাকে বুঝে নিতে হবে। সমবেদনার মাস কই, কি বুঝাইল, কি বুঝাইল, বুঝাইল তোমার গরিব আত্মীয়দের খবর নাও, তাদের সহযোগিতা কর, তোমার গরিব প্রতিবেশীর খবর নাও, সহযোগিতা কর, গরিব আলেম ওলামা থাকলে তাদেরও খবর নাও, তাদেরও সহযোগিতা করো, কথা বুঝছেন নাকি? হ্যাঁ, আমাকে করবেন না, আমি কিন্তু জাকাত দেই, কাজেই আমি ওর মধ্যে পড়ি না। ওয়া শাহরুল মুআসাত, ওয়া শাহরুল মুআসাত, সমবেদনার মাস। ওয়া শাহরুস সবর, সবর সওয়াবুল জান্নাহ, নবীদের বলতে যে এটা সবর করার মাস, এতক্ষণ না খেয়ে থাকতে হয়, ঘরে খানা আছে, শরবত আছে, বিবি আছে, সবই তো আছে, কিন্তু কোনোটাই বৈধ জিনিস, কোনোটাই ব্যবহার করা দেখছে না, এটা সবর করার লাগলো না। হ্যাঁ, সবরের মাস। আর সবরের সব কি, সবর সওয়াব হল জান্নাত, সবরের সওয়াব হলো সরাসরি জান্নাত। তারপরে নবীজি বলতেছেন মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মিছলু আজরি, এই মাসে যদি কাউকে, কোন রোজাদারকে ইফতার করানো হয়, ও রোজা রেখে যা সব পাইছে, এ ইফতার করে সেই সব পাবে। কত সব হয়ে গেল আপনার, কত রোজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম গরিব মানুষ ছিল, তারা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেকেরই তো অন্যকে ইফতার করাইবো এরকম তৌফিক নেই, তাহলে আমরা কি করব, আমরা কোন রকম জান বাসায় আছি, কিন্তু আরেকজনকে খাওয়াইবো এটা তো নেই। বলেন শোনো, তুমি যদি এক গ্লাস পানি দিয়ে ইফতার করাও বা এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও, এই সব পেয়ে দেবে, বা একটা খেজুর দিয়ে ইফতার করাও, একটা খেজুর দিয়ে ইফতার করাও, তুমি পুরা রোজা সব। তারপরে নবীজি বলতেছেন অমান আসবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আর যদি কেউ রোজাদারকে পেট ভরে খাওয়ায়, আগে তো একটা খুরমা দিলে হয়ে গেল, রোজা সব হয়ে গেল, এটা হলো পেট ভরে খাওয়ায়, বুঝছেন না, তাহলে কি হবে, আমার হাউজে কাউসার থেকে আল্লাহ তাকে এমন শরবত পান করাইবেন। হ্যাঁ, এখন তো সে হাসরের ময়দানে, হাউজে কাউসারটা কোথায়,
হাসরের ময়দানে এখান থেকে এমন শরবত পান করাইবেন যে বেহেশতে ঢোকা পর্যন্ত তার কোনো পিপাসাই লাগবে না। সাকাহুল্লাহু মিন হাউজি শরবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। এই জন্য ইফতারের খুব চর্চা করবেন এই মাসে, ইফতারের চর্চা। এই চর্চাটা আপনি তিন ভাবে করতে পারেন, কয়ভাবে কয়ভাবে? একটা হলো তাকে কিছু নগদ টাকা দিয়ে দিলেন, এই আপনাকে 100 টাকা দিলাম, আপনি এটা দিয়ে ইফতার করেন। একাতর করবে না, পরিবার নিয়ে করবে। 100 টাকা দিয়ে দিলেন, 500 টাকা দিয়ে দিলেন, ইফতার হয়ে গেল। আমরা তো ইফতার শুনলেই বেগুনি পেঁয়াজু এগুলো বুঝি, এগুলো কোন কিছু না। টাকা দেন, এটা সবচেয়ে সহজ, এটা সবচেয়ে উপকারী। সে তার পছন্দ মতো কিনে খাইল। দুই নম্বর কি, আপনি ইফতারিতে লাগে এমন কিছু জিনিস কিনে তাকে দেন। 1 কেজি খেজুর কিনে দিলেন, 1 কেজি শসা কিনে দিলেন। হ্যাঁ, ইফতারিতে যা লাগে এমন কোন সামান কিনে তাকে দিয়ে দিলেন। এটা হলো সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাস। আটটা হচ্ছে থার্ড ক্লাস, থার্ড ক্লাস। সেটা কোনটা? তাকে আপনার বাড়িতে নিয়ে আসেন। হ্যাঁ, ইফতারের আগে দাম লাগে কিরকম, রাস্তা জ্যাম কিরকম লাগে, এই জ্যামের মধ্যে দিয়ে ধুলাবালি খাওয়াইতে খাওয়াইতে আপনার বাড়ি নিয়ে আসেন। আর তার কাজ সব পণ্ড হয়ে গেল, সে তো কাজের লোক, কাজ নিয়ে থাকে, কাজটা নষ্ট হয়ে গেল, সময়ও নষ্ট হলো, ধুলাবালিও খাইল। হ্যাঁ, এই ধুলাবালিতে তো যত কাশি, হ্যাঁ, যত মারাত্মক মারাত্মক রোগ এগুলো হইতেছে। তো এই যে তাকে দাওয়াত করে আনলেন, এটা হলো কত নম্বর? থার্ড ক্লাস। এটা আপনার প্রত্যেকে নিয়ত করেন এবং প্রত্যেকে চর্চা করেন। আরে একজন না দেন, দুজন না দেন, আপনার যা তৌফিক আছে দেন। কিন্তু নবীদের তো হাদিস কইলেন, নবীদের হাদিসটা তো রক্ষা করতে হবে। নবীদের উম্মত কেটা হাদিস বলতেছে কি জন্য? তারা যেন এটা জারি রাখে, তারা যেন এটা আমল করে। এই জন্য নবীদের বলছেন। তো সেই হাদিসটা আমি আপনাদেরকে শোনাই দিলাম, ইফতার করাইলে সামান্য কিছু দিয়ে তার সমান সব। নেকি বাড়ানোর চেষ্টা করতে হবে, কারণ কিয়ামতের ময়দানে যার নেকির পাল্লা ভারী হবে বিনা হিসাবে জান্নাত, আর যার গুনার পাল্লা ভারী হবে বিনা হিসাবে দোজক। আমাদের নেকির পাল্লা যতক্ষণ হায়াত আছে ততক্ষণ তো নেকি বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে। যেখানে আপনি জানতে পারেন যেখানে অনেক সব, সেখানে আপনি শরীক হয়ে যাবেন যতটুক পারেন। আপনাকে বলে নাই 1 লাখ টাকা দেন, তো বলে নাই, যা পারেন। আমার নবী বলে গেছেন, আল্লাহর হাবিব আমারও প্রিয় প্রেমাস্পদ, তিনি বলে গেছেন, আমার আখেরাতের জন্য বলে গেছেন, কাজে আমি শরীক হইলাম। এইভাবে অন্যকে ইফতার করানোর যে একটা হাদিস বললাম, এই হাদিসটার খুব চর্চা করে একজন আর একজনকে দেন, বন্ধু বান্ধবকে দেন, আত্মীয় স্বজনকে দেন, যাকে ইচ্ছা দেন। ধনীকেও দিতে পারেন এটা, আপনি এক ধনীকে দিলেন, ওই ধনী আর এক ধনীকে দিলেন। ধনীকেও যদি ইফতার করান, তার ইফতারের কোনো অভাব নেই, কিন্তু এই সব পাবেন।
ওই হাদিসে আপনি কাকে ইফতার করালেন সে ধনী না গরিব এর কোন উল্লেখ নেই, এর কোন উল্লেখ নেই। তো রমজান সম্পর্কে এই কথা বলা হয়েছে। আর একটা কথা বলা হয়েছে, মান খাফফা ফিহি আম মামলুকিহি কানা ইতকু রাকাবাতিহি মিনান নার। এই মাসে রমজানের মাসে যে ব্যক্তি নাকি নিজের কর্মচারীদেরকে, নিজের কাজের লোকদেরকে, কাজের বোয়াদেরকে একটু ডিউটি হালকা করে দিল, ডিউটি হালকা করে দিল, কি বলতে কানা ইতকু রাকাবাতিহি মিনান নার, ইতক মানে মুক্ত করে দেওয়া, রাকাবা মানে গর্দান, মিনান নার মানে দোজখ থেকে, দোজখ থেকে তার গর্দানকে মুক্ত করে দেওয়া হলো। এই গর্দান আর কি করবে না, হ্যাঁ জাহান্নামে যাবে না। আপনারা কি বুঝছেন যে গর্দানটা বেহেশতে যাবে আর বডিটা দোজখে যাবে, গর্দান মুক্ত করে দিছে। আরে এইগুলো আরবি পরিভাষা, আরবি পরিভাষা, গর্দান মুক্ত করা মানে তাকে মুক্ত করে দেওয়া। ওই শাব্দিক অর্থ, শাব্দিক অর্থ বুঝলে হবে না, শাব্দিক অর্থ বুঝলে হবে না, আল্লাহ তাকে পুরাই মাফ করে দিবেন। কাজেই যারা কর্মচারী আছে একটু হালকা করে দেন, আমরা তো আরো বাড়াই দেই, কেন অন্য মাসে তো ইফতারি বানাইতে হয় না, এই মাসে তো বানাইতে হয়, ইফতারি বানাইতে হয় না, এই পেঁয়াজ টেয়াজ এগুলো তো আসমানতে নাজেল হয় না, এগুলো বাড়ি বানাইতে হয়, হ্যাঁ বা দোকান থেকে কিনতে হয়। এখন এটা আরো কাজ বেশি হয়ে যায়, আল্লাহ নবী করতে হালকা করো, আমরা কি করতেছি আরো কাজ বাড়াই দিচ্ছি। তাহলে উপায় কি? উপায় তো বের করতে হবে, আর না এই হাদিসটা আমল করবেন কেমনে? উপায় হলো এই যে আপনি এই কর্মচারী বা বুয়া আটটা বাড়াই দেন, যদি কাজ নেন আপনি এই এক মাসের জন্য আটটা লোক কি করেন বাড়াই দেন, বাড়াই দিলে কাজটা ভাগ হয়ে যাবে না, ভাগ হয়ে গেলে ও হালকা হয়ে গেল, ও কি হয়ে গেল হালকা হয়ে গেল, বুঝছেন? বুদ্ধি খাটাইতে হবে, আমরা তো ব্যবসায় খুব খাটান বুদ্ধি, কিন্তু আল্লাহ থেকে কিছু নেওয়ার জন্য বুদ্ধি খাটান না, আল্লাহ থেকে কিছু নেওয়ার জন্য, নবীদের কথা বাস্তবায়ন করার জন্য এখানে তো বুদ্ধি খাটাইতে হবে। বুদ্ধি দুনিয়ার জন্য দরকার, বুদ্ধি আখেরাতের জন্য দরকার। এই জন্য কোন বুদ্ধিমান এই প্রচলিত মিলাদ পড়বে না, কোন সব নেই, পড়লে সহি মিলাদ পড়বে, সহি মিলাদ। যত কিছু অনর্থক কাজ আছে, অরস অরস, কোন বুদ্ধিমান অরসে যাবে না, কোনো সব নেই, পুরোটাই গুণা, পুরোটাই গুণা। কোন বুদ্ধিমান মাজারে যায় সেজদা করবে না, মাজারে যায় প্রার্থনা করবে না, প্রার্থনা করবে না, কারণ এগুলো শেরেক, মাজারে তওয়াফ করবে না, সব মাজারে যায় চায়। আমাদের সব নেতারা ইলেকশন আসলে সব চলে যায় সিলেট, সিলেট যায় শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই তার মাজার থেকে চাই নিয়ে আসে, হে বুজুর্গ আমি যেন ইলেকশনে পাশ করি। সবাই দেখবেন কোথায় দেয়, হ্যাঁ সিলেট যদি আপনি এই জন্য যান যে আপনি তিনবার কুলল্লা পড়ে ওনার রুহে বক্সে দিবেন, সেটা যায় সম্পূর্ণ যায়,
মাজারে দেওয়ার জন্য যাওয়া সম্পূর্ণ জায়েজ, কিন্তু আপনি মাজার থেকে প্রার্থনা করবেন আল্লাহ আমার একটা ছেলে দাও, আরে এই ছেলে যদি হয় আহমদ শরীফ আর কি কি আছে না, নাস্তিক জাফর ইকবাল হয় তখন কি হোক, তাদের আল্লাহ দেয় নেই বাস দেয় নেই দেয়, এত পাগল হওয়ার দরকার নেই, পাগল হয়ে জায়েজ না জায়েজ সব। তো এই প্রার্থনা একমাত্র আল্লাহর কাছ করা যায়, কোন নবীর কাছেও প্রার্থনা করা যায়, কোন নবীর কাছেও প্রার্থনা করা যায় না, কোন ওলি বুজুর্গের কাছে প্রার্থনা করা যায় না। প্রার্থনা ইবাদত, ইবাদত না খালি, ইবাদতের মগজ, ইবাদতের মগজ। এবছর রমজান শুরু হইলেই আমি আগে বলছি সৎকা ফেতর দেওয়া যায়, তাই না? রমজান শুরু হলেই দেওয়া, আর উত্তম বক্তের শেষ টাইমটা কি বলি রে, কি ঈদগায় রওনা হওয়ার আগ পর্যন্ত, এরপরে দিলে আদায় হবে, কিন্তু আপনি আর ডিভিশন পাইলেন না, থার্ড ক্লাস মুসলমান, থার্ড ক্লাস, এটা বড় করো না। তো এবারের ফেতরা ঠিক করা হয়েছে, আমরা জামিয়া রহমানিয়ার মুফতিরা মিলে বাজার মূল্য যাচাই করে আমরা যারা ঠিক করছি, হ্যাঁ, যাকাত এবং ফেতরা এখানে সূত্র দেওয়া হয়েছে, কাগজ হলে ভালো হইত, হ্যাঁ এই কাগজ এটা কারা বের করছে, আমারটা দেখে তো ঠিক আছে, তাহলে এই কাগজ আপনারা ফটো করে নিয়েন। হ্যাঁ এখানে ওটা আবার নেটে দেওয়া হয়েছে, আমরা যারা ফয়সালা করছি সৎকায় ফেতের এবং জাকাত নেটের মধ্যে পাইবেন। আমার যে ইসলামী জিন্দেগি নেট আছে না, ওই ইসলামী জিন্দেগি ওয়েবসাইটে আপনারা পাবেন। যারা গরিব মানুষ তারা সর্বনিম্ন যেটা ওটা দিবে, তো সর্বনিম্ন সর্বনিম্ন ফেতরা হলো 100 টাকা, গত বছর বলছিলাম 70 টাকা, এবছর দ্রব্য মূল্য বেড়ে যাওয়ার কারণে কত, 100 টাকা। আর যদি কেউ জব দিয়ে দেন, জব জব তো বেশি একটা পাওয়া যায় না, তাহলে দিবেন 350 টাকা জব, গম জব ভুট্টা বাজরা অনেকগুলো খাদ্যশস্য আছে, 350 টাকা। এই দুটা ধরেন গরিবদের জন্য, আর যারা মধ্যবিত্ত তাদেরটাও শোনেন, তারা খেজুর দিয়ে দিবে, খেজুরের মূল্য কত আসে, 3.5 কেজি, 3.5 শের, 3.5 শের এর মূল্য আসে। একটু ভালো খেজুর ধরা হয়েছে, একদম নিম্নমানেরটা না, 2000 টাকা, 3.5 কেজি খেজুরের দাম কত, 2000 টাকা। আমি আমার এক ছাত্র থেকে কিনলাম মরিয়াম খেজুর, 1 কেজি 900 টাকা, 1 কেজি 900 টাকা, সে হিসেবে 3.5 কেজি কত, এখানে তো কমাই ধরা হয়েছে, 900 টাকা কেজি ধরা হয় নাই।
Aldı kismiz diyeden. Sadece tinsel. Tale azbe 1800 taka. Ekta fetra koto? 1800 taka. Ar jodi ponir diyeden. Ponir. Tahle 3.5 kajer tinsel dam azbe 2800 taka. Koto? তাদের যারা কোটিপতি আছেন, কোটিপতি তারা পনির দিয়ে দিবেন, তারা কি দিয়ে দিবেন, এক একটা ফেতরা 2800। আরে 2800 কি, 3000 ধরেন, একটা ফেতরা কত, 3000। আর যারা মধ্যবিত্ত আছেন তারা খেজুর বা কিসমিস দিয়ে দিবেন, খেজুর বা কিসমিস 2000। এটা কি 2000। আর যারা গরিব মানুষ আছেন, যদিও তাদের পরে ওয়াজিব না, কিন্তু রোজাকে পবিত্র করার জন্য ভুল ত্রুটি হয় না রোজা রেখে, এই ভুল ত্রুটি থেকে মুক্ত হওয়ার জন্য ফেতরা দিতে হয়। ওয়াজিব না, ওয়াজিব থাকতে হতে, ওয়াজিব হইতে গেলে নেশাবের মালিক হইতে হয়। গরিবের কাছে নেশাব কোথায়, তারপর ওয়াজিব না, কিন্তু সে নিজের রোজাকে পবিত্র করার জন্য কি করবে, ফেতরা দিবে, তবে 100 টাকা দিবে বা জবাবটা দিয়ে দিবে 350। মানুষ তো 300 এর নেই, আর কেউ আছে, গরিব মধ্যবিত্ত আর ধনী, তিনজনের ফেতরা তিন রকম। হ্যাঁ, সারা জীবন যা শুনে আসছেন, সবাই আটা দিয়ে দেবে, গম দিয়ে দেবে, ওটা তো গরিবটা, ওটা না। আর এবার যাকাতের নিসাব করা হয়েছে, যাকাতের নিসাব করা হয়েছে 52.5 তোলা রূপার বাজার মূল্য। আমরা একটা অ্যাসোসিয়েশন থেকে রেট নিছি, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের 23-3-2023, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন তাদের থেকে নিছি 23 তারিখে, 23-3-2023, তারা যে মূল্য ঘোষণা করছে ওর থেকে নিছি। এবং আমরা রূপাটা ধরছি, হ্যাঁ, 21 ক্যারেট। রূপা তিন রকম হয়, একটা হয় সনাতন, কি এটা হলো একদম নিম্নমানের, এটা যদি ধরেন তাহলে আপনার নিসাব হবে 73,000 টাকায়। গরিবরা না না, এটাই 73,000 টাকা নিসাব হবে সনাতনটা ধরলে। আর আমরা তো সনাতনটা ধরি নাই, আর একদম উন্নতটাও ধরি নাই, একদম উন্নতটাও ধরি নাই, কোনটা ধরছি, মাঝামাঝি 21 ক্যারেট। তো ওটার দাম কত, 85,000 হয়, 85,000 টাকলে জাকাত ফরজ। আল্লাহ দয়া দেখেন, আপনার সাংসারিক খরচ অতিরিক্ত, সাংসারিক খরচ অতিরিক্ত ঋণ মুক্ত অবস্থায় যদি 85,000 টাকার মালিক হন, ভালো রূপ ধারলাম, 85,000 টাকার মালিক হন, তাহলে আপনার জন্য সদকা ফিতর দেওয়া, যাকাত দেওয়া, এগুলো ওয়াজিব, যাকাত দিতেই হবে। ঋণ মুক্ত পরিবারে সব জরুরত মিটে গেছে, আল্লাহ দয়া দেখেন, যেদিন আপনি 85,000 টাকার মালিক হয়েছিলেন ওই দিন যাকাত দিতে বলে নাই, ওই দিন যাকাত দিতে বলে নাই,
এক বছর ওয়েট করতে বলছে, কতদিন? কতদিন? এক বছর ওয়েট করতে বলছে, দেখো তোমার কোনো কাজে লাগে কিনা, লাগে যদি এর থেকে কমে যায় তো দেখাত লাগবে না, যদি তোমার কোন গুরুত্বপূর্ণ কাজে আসে, তুমি অসুস্থ হয়ে গেছো, চিকিৎসায় লাগলো বা তোমার অন্য কোনো জরুরত আসলো, তো তাহলে পয়সা সেটা থাকলো না। তো দেখেন নিসাবের মালিক হইলেই জাকাত না, কতদিন দেখতে হবে এই টাকাটা খরচ হয় কিনা, এক বছর দেখতে কইছে। আল্লাহর এত দয়া, এত মায়া আমাদেরকে, কল এক বছর তারপর দেখ। সবাই যে রমজানে যায় শত্রু গুণের আশায়, মূল মশলা কিন্তু এটা না, আমাদের দেশে চালু হয়ে গেছে রমজানে যে মূল মশলা হলো, প্রথম যখন নিসাবের মালিক হয়েছিলেন প্রথম, সেখান থেকে চান্দ্র বছরের এক বছর যেদিন শেষ হবে ওই দিন হিসাব করতে হবে, বুঝলেন না, ওই দিন হিসাব করতে হবে। চান্দ্র মাস 355 দিনে যায়, 355 ওখানে হিসাব করতে হবে। আপনি সেখানে না করে রমজানে আসলেন, কারণ সেখানে হিসাব করলে হয়তো আপনার জাকাত আসতো 3 লাখ, রমজান আসতে আসতে কিছু টাকা খরচ হয়ে গেছে, একটা জমি কিনছেন, একটা কিছু কিনছেন, বুঝলেন না, এখন আপনার জাকাত আসতেছে 50,000। আপনার আসল জাকাত কি এই 50,000 না ওই 3 লাখ? ভালো করে বুঝেন, তারিখ মতো হিসাব করলে 3 লাখ হয়তো জাকাত, কিন্তু আপনি দেরি করছেন, রমজানে দিবেন, এর মধ্যে টাকা খরচ হয়ে গেছে, এখন জাকাত আসতেছে কত? হ্যাঁ, 50,000। তাহলে আখরাতের ময়দানে, হাসরের ময়দানে 2.5 লাখ কোত্থেকে আনবেন? 2.5 লাখ যে জাকাত দিলেন না আপনি, এইটা কোত্থেকে দিবেন? আমার কথা বুঝতেছেন? এজন্য মূল কথা হলো আপনার বছর যখন পুরা হয় ওটার হিসাব করবে। সর্বশেষ কথা, যাদের নিসাব হয় নাই, সনাতন রূপা ধরলে তো 73,000, আর মধ্যম রূপা ধরলে 85,000। তো যেটা আপনার মনে চায় ধরেন, কিন্তু আমি বলতে চাচ্ছি একটা লোকের 73,000 হয় নাই, তার সব জরুরত পুরা করে 73,000 হয় নাই, 70,000 হয়েছে, অথবা 60,000 হয়েছে, অথবা 50,000 হয়েছে, একই জাকাত দিবে না দিবে না বলেন? আর এটা তো কেলাস, কি মনে করছে, ওয়াজ মাহফিল নাকি, দিবে কিনা? তার উপরে জাকাত দেওয়া ফরজ না, তার উপরে জাকাত দেওয়া ফরজ না, কিন্তু যদি সে আল্লাহর মহাব্বতে দেয়, যার নিসাব হয় নাই সেও যদি আল্লাহর মহাব্বতে জাকাত দেয়, আল্লাহ তাআলা তার উপরে খুবই খুশি হবেন এবং তার মালে খুব বরকত বাড়াই দিবেন, খুব খুশি হবেন এবং আপনার মালে বরকত বাড়াই দিবে। যারা নিসাবের মালিক না তারাও জাকাত দিবেন। জাকাত কত? 40 ভাগের 1 ভাগ, 40,000 টাকা আছে মাত্র, তো তার নিসাব হয় না, নিসাব তো 85,000, 40,000 থেকে জাকাত কত? 1,000 টাকা। তো দিলে তেমন কি ক্ষতি হইলো? তেমন কোন কাজটা আটকাই গেল? হ্যাঁ, এই কিছু মশলা আপনাদেরকে বলা হলো, এগুলো বহুত জরুরি কথা, এগুলো নিয়ে সাধারণত আলোচনা কম হয়, আমি আপনাদেরকে জানাই দিলাম। আরো ব্যাখ্যা ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় সামনের জুমাতে হবে।
Zakat, zakat. কোন কোন মালে জাকাত আছে, কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায় না, বুঝেন নাই এই সব আছে। জাকাত অ্যাডভান্স দেওয়া যায়, কিন্তু আমরা যে রেখে দেই সারা বছর গরিব দিব, ঠিক না। জাকাত দেরি করা না যায়, কেন আমরা টাকা না থাকতে পারে, আপনার হায়াত না থাকতে পারে, তখন কি হবে? ছেলেপেলে দিবে, ও তো সব মিক্সার করে খাই ফেল, মিক্সার করে খাই ফেল। আমার এক বন্ধু লোক, উনি মুন্সিগঞ্জ একটা মাদ্রাসা বানাইছে দাওরা হাদিস পর্যন্ত, ছাত্র জায়গা ধরে না। উনি আটটা বিল্ডিং শুরু করছে, পাইলিং হইতেছে। উনি হঠাৎ অসুস্থ হয়ে গেছে, কয়েকদিন আইসিইউ তো ছিল, পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে নিয়ে গেছে। উনিও অসুস্থ হয়ে গেছে, পাইলিংও বন্ধ হয়ে গেছে। টাকা তো উনি দিতেন, উনি তো আইসিইউতে, এখন তাদের টাকা নেই তা তো না, তার তো কোটি 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 টাকা আছে। তো তার বিবি তার সন্তানাদি তাদের উচিত ছিল তিনি যে কাজটা শুরু করছে এই কাজটা চালায় দেওয়া, এই কাজটা চালায় দেওয়া, কিন্তু তারা চালায় যায় নাই, আরো বন্ধ করে দিচ্ছে। যে ছেলে মেয়ে বিবির জন্য এত কিছু করতে চান, এ তাদের কিসা করলাম? এই হলো ছেলে মেয়ের অবস্থা, এই হলো আপনার বিবির অবস্থা, কি করবো আপনি? মরে গেলে যা করার আপনি করে যান, আমি তো বাস্তব মিশাল দিলাম। উনি এখনো বিদেশে আছে, হায়াত মওত নিয়ে সন্দেহ, আল্লাহ বাসে আসলে হয়তো মাদ্রাসাটা হবে, না আসলে হয়তো হবেও না, আল্লাহ ভালো জানে। তো ওইসব মশলা বলা হবে, জাকাত অগ্রিম দেওয়া যায় কিন্তু দেরি করা যায় না। দেরি জাকাত তো দিতে হবে, কিন্তু দেরি করার দরুন গুনাহ হয়, কথা বুঝে আসছে না? এই ব্যাপারে আরো অনেক জরুরি মাসায়েল আছে, এগুলো আল্লাহ তৌফিক দিলে সামনে জুমায় বলা হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।